হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা জোয়ারদার, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, আমি আর রিয়া দুজন মিলে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু মজা করতে আর একটু শাকও তুলতে। এই যে চলে এসেছি আমাদের মাঠে, এটা আমাদের আলাদা মাঠ, এটা আমার অন্য মাঠ। যে মাঠে আমাদের কুমড়ো আছে সেটা না, এটা আমার অন্য মাঠ। এই দেখো, আমার দেওর বেরিয়ে পড়ে উনি কাজ করা শুরু করে দিয়েছে। ইনি একজন এক্স আর্মি, এনাকে বলেছিল সরকার, অনেক তো কাজ করলে যাও আবার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করো, কিন্তু কে কার কথা শুনে বাড়িতে সেবার কাজে লেগে পড়েছে। যাই হোক, এই যে আমাদের লাল শাকের জমি, এটা আমার মেজো কাকা শ্বশুরের ছেলে চাষ করেছে এই জমিটা। এই যে বসে পড়েছি আমরা দুইজন, একদম ফুরন নিয়ে নিয়েছি শাক তোলার জন্য, কারণ কি এই শাকগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে। বললো এইদিকে শাকগুলো আমি আর বেচবো না, এখান থেকে তুলে নিয়ে গিয়ে খাও। এই জন্যে আমরা দুইজনে মেলে একদম, সে বলে না কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই, আমাদের কাছে সেই অবস্থা। পেয়েছি মনের মতন, একটু তুলে নিচ্ছি। আর এই যে ওইদিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি, ওইদিকে আমাদের এক কটা দেওর দাঁড়িয়ে আছে, এই দেওরেরই বন্ধুরা। ওদের সঙ্গে কথা বলছি চ্যানেল সম্বন্ধে, বলছি যে কিরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বৌদি হেভি হচ্ছে ভিডিও। আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিস? বলছে না তো বৌদি, সেটা কর না। বলছি শিগগিরই চ্যানেলটা সাবস্ক্রাইব কর। তাই সেই সব কথা নিয়ে হাসাহাসি হচ্ছে। বলছে তোমার কে মেকআপ করায়, তোমার কে ইয়ে করে ও করে, এইসব জিজ্ঞাসা করছে। বলছে আমার নিজের মেকআপ নিজেই করি। যাই হোক, এইসব আড্ডা মারতে মারতে শাকগুলো তুলে নিচ্ছি। তারপরে দেখো, শাকগুলো তোলা হয়ে গেলে তারপরে তোমাদেরকে ওদেরকে দেখাবো। তারপরে এই যে শাক টাক তুলে ব্যাগে বোঝাই করে নিচ্ছি, কারণ ও কটা নেবে আমি কটা নেবো। ওর কাকা সেজো কাকা শাশুড়ি, সেজো কাকি শাশুড়ি, উনি আবার আসার সময় বলে দিল বৌমা যাচ্ছ যখন আমার জন্য কটা নিয়ে এসো, ওনার জন্য কটা নিয়ে নেবো। যাই হোক, শাক টাক এই যে প্রায় তোলা হয়ে আসলো, এবার একটু ব্যাগে বোঝাই করে নেবো। ব্যাগ বোঝাই করে নিয়ে ভাবছি পুকুর ঘাটে গিয়ে একটু ধুয়ে নেবো, কারণ শাকের গোড়ায় একটু একটু বালি আছে তো ওই জন্য। আর আমি মাঝখানে, ভিডিওর মাঝখানে বলছি, জানি না আমার চ্যানেল, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যারা যারা আমার ভিডিওগুলো দেখো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো। একটা কমেন্ট করলে পরে আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটা একটু বেশি জাগে। তাছাড়া এইভাবে ভিডিও দেখলে পরে আমি কি করে বুঝবো আমার চ্যানেল, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? আমি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও বানাচ্ছি, জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে। অবশ্যই ভালো লাগুক, খারাপ লাগুক, যাই লাগুক, একটা করে কমেন্ট করো। এই যে শাক তোলা হয়ে গিয়েছে, রিয়াকে ডাকছি, রিয়া আয় ব্যাগটা ধর, শাকগুলো বোঝাই করে নিই। এই শাকগুলো বোঝাই করে নিচ্ছি, কারণ খুব লম্বা লম্বা শাক তো ব্যাগের ভিতরে যেতে চাচ্ছে না, ওই জন্য একটু একজন না ধরলে হবে না। দেখো কি সুন্দর লাগছে, একদম নরম শাকগুলো। এই যে শাকগুলো তোলা হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। চলো দেখো, দেখতে থাকো ভিডিওটা। এই যে কাকা শ্বশুরের ছেলে টমে, ও তুলছে শাক, কারণ ও কালকে সকালে বাজারে নেবে। এই যে ও তুলে তুলে সব আটি বেঁধে বেঁধে এবার বাড়ি নিয়ে গিয়ে ধোবে, ধুয়ে তারপর বাজারে নেবে। আর এই দেখো দেওরের বন্ধুরা সবাই এই যে রয়েছে, যে মাঝখানে যিনি বসে রয়েছে, ইনাকে দেখিয়ে আমার ছেলেকে ছোটবেলায় ভাত খাওয়াতাম, জানো তো, কারণ ওকে দেখে আমার ছেলে খুব ভয় পেত। ওই জন্যে ওকে দেখিয়ে আমি ভাত খাওয়াতাম, ও যখনই আসতো ভাত নিয়ে রেডি হতাম, আর ও চুপ করে দাঁড়িয়ে থাকতো, ওকে দেখলেই টপ টপ করে ভাত খেয়ে নিত। যাই হোক, এরা এখন বর্তমানে সবাই কাজের সঙ্গে টুকটাক যুক্ত হয়ে গিয়েছে। আর দেখো সবাই কত বড় হয়ে গিয়েছে, কারণ কি আমার যখন বিয়ে হয়েছিল এরা সব ছোট্ট ছোট্ট ছিল। আমার এই 18 বছর বিয়ে হয়েছে। আর এই দেখো পুকুর ঘাটে চলে এসেছি, এটা আমাদের বড় পুকুর। এখন বর্তমানে জল একটু কম আছে, এখন তো মেশিন চালিয়ে চালিয়ে একটু একটু দিয়ে দিয়ে একটু জল হয়েছে। এখানে আমাদের ভোলার বাবা নিয়ে এসে গরুগুলোকে চান করায়, বলদ গরু বাছুর আছে সবাইকে নিয়ে এসে চান করায়। এই যে পুকুর ঘাটে এসে একটু ফটো শ্যুট করে নিচ্ছি, দেখো কত বড় পুকুরটা। অবশ্য জল যখন আরও বাড়বে বর্ষাকালে, তো পুরো টাইটাই হয়ে যাবে কান্দাগুলো, তখন এখানে আরও বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। এই যে ভোলা বাবা বাছুরটাকে একটু বিকালবেলা হাঁটাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। এখানেই